সেক্রেটারি লোকজনও বলল এক পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ টাকা দিতে হবে আমি বললাম যে ওইখানে সভাপতি সব টাকা ছিল আমি সেক্রেটারির কাছে আসলাম এখানেও আমার টাকা দিতে হবে ভাই আমি সালাম দিয়ে বললাম যে আমি ঠিক আছে টাকা দিয়ে আমি রাজনীতি করব না মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি সাহেব এবং হুমায়ুন সাহেব আমাদের দলের সাধারণ সম্পাদক কাদের বাড়ির কাছে তারা খসড়া কমিটি জমা দিয়েছে তা আমরা মনে করেছিলাম আমরা যারা পুরান রাজনীতি করি যে আমাদের নাম ওই খসড়া কমিটিতে আছে আমি দীর্ঘদিন বাহিরে ছিলাম তারপরে ঈদের পরে আমি যেভাবে পত্রিকায় দেখেছি যেমন আমার রবনা থানায় আমি দেখেছি যে একজন থানার সাধারণ সম্পাদক প্রার্থী তিনি মান্নাফিসাপুরে একটা গাড়ি উপহার দিয়েছেন এবং আরও কিছু লোক দেখছি টাকা পয়সা দেশে তারা এই খসড়া কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু আসলে দুঃখ লাগে দেখেন তাদের কথা আমি কি বলবো আমি আসলে এই সমস্ত কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম না তাতে আমার অনেক লজ্জা হয় যখন মান্নাফি ভাই সভাপতি হয় তখন থেকে আমি মান্নাফি ভাইয়ের সাথে রাজনীতি করি ওনাকে জাতীয় প্রোগ্রামে আমি বড় বড় প্রোগ্রামে ওনাকে প্রধান অতিথি বানাই উনি আমার অত্যন্ত ভালো জানতো আমিও ভালো জানতাম কিন্তু হঠাৎ করে উনি আমাকে বলল তুমি গৈরবের সাথে দেখা করো গৈরব মানে ওনার ছেলে তারপর আমি বুঝছি উনি কি বলতে চায় কিন্তু আমি বুঝগাও না বোঝার ভাম ধরছি একে একে কয়েকদিন পরে উনি বলল যে তোমার যদি পথ নিতে হয় আমাকে এক কোটি টাকা দিতে হবে তখন আমি বললাম লিডার আমি গোপালগঞ্জের সন্তান আমরা মার গর্বের থেকে পড়েই আমরা জয় বাংলার স্লোগান শুনেছি এবং আমরা ওইখান থেকেই জয় বাংলা ওইখান থেকে আমরা রাজনীতি করে পিতার কাছে শুনেছি জয় বাংলার স্লোগান আপনি আমার কাছে এক কুড়ি টাকা চাইলেন খুব কষ্ট পাইলাম উনি আর কোনো কথা বলল না আমি আয়ে পড়লাম তিন দিন পরে আমার এই কাকরাইল ইনোট আওয়ামী লীগের সভাপতি ওনার সাথে নিয়ে এবং শাহবাগ থানা আওয়ামী লীগের এক নেতা আক্তার হোসেন উনিও ছিল উনি আমাকে বলল যে সর আপনাকে আমি পদ দেব না আপনি শালম লোক তখন আমি বললাম লিডার আমি তো শাহ লোক কেন হব আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী শাল তখন দক্ষিণের সাধারণ সম্পাদক ছিল আমরা তার পক্ষে কাজ করতাম এখন আপনার পক্ষে আমরা কাজ করি আমরা নৌ শাহ লোক আমরা জননেত্রী শেখ হাসিনার লোক এ বললাম উনি আমাকে দূর দূর করে তারাই দিল তার মানে আমি টাকা দিলাম না কেন আমি আসলাম আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি আমার রাজনীতির গুরু ওনার কাছে আমি বললাম যে ভাই আমাকে তো মান্নাফি হিসাব পদ দেবেন না উনি তো আমার এই টাকা চাইছে টাকার কথা ওনার কাছে আমি আগেই বলছি বললাম তারপরে বললাম যে মুরাদ ভাইয়ের লোক আমি সেই দিন আমাকে পদ দেবে না তখন উনি আমাকে নিয়ে গেলেন আমাদের দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন ভাইয়ের কাছে হুমায়ুন ভাইয়ের কাছে নিয়ে রুমের ভিতরে ওনারা অনেক সময় দীর্ঘ সময় কথা বললেন আমাকে ডাকলেন পরে বললেন যে বাসার ভাই বললেন তুমি সরি বলো তখন আমার একটু মানে কষ্টই লাগছে যে আমি রাজনীতি করে আজকে সরি বলবো ঠিক আছে আমি সরি বলছি যে ভাই সরি আমার ভুল হয়ে গেছে মান্না ভাইয়ের কাছে কেন গেলাম উনি আমাকে প্রশ্ন করল যে মান্নাভি ভাইকে কত টাকা দেওয়া হয়েছে আমি কি ভাই এক কোটি টাকা চাইছিল সেই কারণে আমি টাকা দিয়ে পথ নেবো না আমি চলে আসছি আপনার কাছে আইছি ভাই আমরা তো ভাই তৃণমূলের একজন কর্মী আমাদেরকে পথ এটা ভালো জায়গায় রাখবেন বাসার ভাই আমাকে বলল যে ওনার সাথে তুমি থাকো আমি সকাল বিকাল ভাই এক মাস পুরো ডিউটি করলাম সকাল আটটায় যায় রাত বারোটা বাজে আসি তারপরে দেখা যায় ওখানে সেক্রেটারি লোকজনও বলল এক পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ টাকা দিতে হবে আমি বললাম যে ওইখানে সভাপতি সব টাকা ছিল আমি সেক্রেটারির কাছে আসলাম এখানেও আমার টাকা দিতে হবে ভাই আমি সালাম দিয়ে বললাম যে আমি ঠিক আছে টাকা দিয়ে আমি রাজনীতি করবো না